আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সিনথিয়া কিচেন আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছ দিয়ে নতুন আলু ফুলকপি রেসিপি। তো এখানে আমি দেশি কই মাছ নিয়েছি চারটা দেশি কই মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, আর নিয়েছি হচ্ছে ফুলকপি, এখানে একটা ফুলকপি আছে, আর টমেটোকু নিয়েছি, নতুন আলু নিয়েছি, আর পেঁয়াজ পাতা নিয়েছি। তো এই শীতে তো এখন এ ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে। তো চলুন প্রথমে আমি মাছটাকে মেরিনেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছটাকে আমি ভেজে রান্না করব। এখন আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য মেরিনেট করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ। আমি মাছটাকে এভাবে করে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা যায়, আর এভাবে করে নিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে ভালো করে, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেরিনেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তাই এখন মাছটাকে ভেজে নিব। এখন চুলার একটা প্যান বসিয়ে দিচ্ছি, আমি যে প্যানে মাছটা রান্না করব সে প্যানে মাছটা ভেজে নিচ্ছি। প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে। প্যানটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছটাকে বেশি থাকবো না, হালকা ভেজে দিব। রান্না করবো দুটা টাটকা মাছ, তাজা মাছ, এগুলো বেশি ভাজা লাগবে না, বেশি ভাজা লাগে এখানে ভাজ হয়ে যায়, আর তাজা মাছ বেশি ভাজলে ভালো লাগে না। মাছটাকে হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে ফেলছি। এখন ওই মাছ ভাজা তেলেই সামান্য একটু পরিমাণ তেল লাগবে, একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতন, 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা, সামান্য হচ্ছে আদা রসুন বাটা, 1/2 চামচের মতন আদা রসুন বাটা, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা যে যার স্বাদ মতো ঝাল নির্ভর করে, মানে ঝালটা যে যার স্বাদ মতো নির্ভর করে, বেশি করে বেশি দিবেন, কেউ কম করে কম দিবেন। তারপরে দিব জিরার গুঁড়ো, দিচ্ছি। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিব, মাছ ভাজায় লবণ ছিল, পরিমাণ বুঝে লবণ দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তেল পরিতে এসেছে। তারপরে দিয়েছি আলু, এখানে নতুন আলু নিয়েছি, রান্নাটা কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ, কারণ এই শীতে কিন্তু এসব তরকারি দিয়ে খুব ভালো লাগে মাছ খেতে। তারপর টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো আলুটাকে ভালো করে একসাথে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, আলুটাকে গলে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি। এটা যে যার গুলের পরিমাণ অনুযায়ী পানি দিবেন, তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পরে পানিটা যখন ফুটে আসবে তখন দিচ্ছি ফুলকপি। তারপর দিয়েছি পেঁয়াজ পাতা, আর দিচ্ছি ফেলে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা সামান্য একটু ফেলে দিয়েছিলাম। এখন ভালো করে ফুলকপিটাকে মশলার সাথে ই করে দিয়ে আবারও ঢেকে দিব। আর ঝোলটা যে যার উপর ডিপেন্ড করে, কেউ যদি চান ঝোলটা একটু বাড়িয়ে দিবেন তাহলে একটু পানি দিয়ে দিতে পারেন। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফুলকপিটা গলে গেলে দিয়ে দিতে হবে মাছ। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর শীতের সময় তরকারিগুলো খেতে দারুণ লাগে। এখন একটু সামান্য পানি দিয়ে দিতে হবে মনে হচ্ছে, কারণ পানিটা একটু শুকিয়ে গেছে। আর ঝোলটা একটু কেড়ে নিবে আলু, এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিতে হবে। মাছ যে ইয়াদের উঠিয়ে রেখেছিলাম সে বাড়িটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখন মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি আবারও। এখন আমি 6টা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে 6টা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর 6টা কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা শীতের সময় ধনিয়া পাতা যে কোনো তরকারিতে, মানে মাছের তরকারিতে খেতে অসাধারণ লাগে, তাই এর জন্য আমি শীতের সময় ধনিয়া পাতাটা ইউজ করি। চেষ্টা করবেন এই পর্যায়ে শেষে ধনিয়া পাতাটা দিতে। যারা ধনিয়া পাতা খান না তারাও একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে। এখন আমারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকিয়ে নামিয়ে ফেলব। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেল ফুলকপি নতুন আলু দিয়ে দেশি মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন, দেখি বোঝাচ্ছে কতটা মজাদার হয়েছে। এ ধরনের তরকারি কিন্তু শীতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে। তো সবাই তো এর ধরনের রেসিপি খুবই নর্মাল ইজি সবাই তৈরি করতে পারেন। তারপর আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।